আম্মা জান জিজ্ঞাসা করছিলেন কিয়ামতের দৃশ্য কিরকম হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল বলছিলেন আয়েশা, ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, বড় কঠিন। কানি আন্দুরু মুসা মুতালাফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব যার মুখে একটা শব্দ থাকবে, ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নাফসি, রব আমাকে বাঁচান। আমাদের নবীজির মুখে শব্দ থাকবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে, আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মতের উপরে কালার নেই, রং না, রং যদি থাকতো তাহলে গাউসিয়ার যুবক কোনোদিন নেট দেখা চুল কাটতো না, নেট দেখা চুল কাটে। উম্মতে মুহাম্মদীর মেয়েরা কোনোদিন নেট দেখা সাজগোজ করতো না, কেননা ইসলামও সাজগোজ শিখাইছে, এমন না যে ইসলাম সাজগোজ শেখান নাই। যদি না শিখাইতেন তাহলে ওলামা সাক্ষী দিতে হবে, আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যাইতেন না, প্রথমে খবর দিতেন, এক জায়গায় অবস্থান করতেন, তারপরে খবর দিতেন, যেন মেয়েরা ঘরের বউরা সাইজা গোজা রেডি হইতে পারে, হঠাৎ যায়া উঠা যেন এরকম না দেখে যে পাগলির মতো চুলমুল এলোমেলো করে বসা আছে, মন আকর্ষিত না হয়, এমন যেন না হয়, এই জন্য আগে খবর দিতেন যাতে সাজ গোজ করে রেডি হয় তারপরে ঘরে ঢোকে। এইভাবে আল্লাহর রসুল সফর থেকে আসলে যাইতেন, সাজার সুযোগ দিতেন, সাজার সুযোগ। ওই বর্তমান সময়ের মতো তো মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বলা দিতেন আমি আসতেছি, খবর পাঠাইতেন, এটাই মনে হয় কিতাবে লেখা আছে সব ওলামা সাক্ষী দিবে। ইসলামের সাজগোজ আছে, কিন্তু আফসোস এখানে আমার ঘরের নারীরা তো সাজে নেট দেখা, সাজে নেট দেখা, ইসলাম দেখা সাজে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা সাজে না। সাজ ফাতেমারও ছিল বাসর ঘরের, কিন্তু পাওয়া যাবে না আমার পুরা জাতির ভিতরে একজন মহিলা পাওয়া যাবে না যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে, ফাতেমার মতো সাজছে, এরকম একজন মহিলাও পাওয়া যাবে না, বিশ্বাস আমার পাওয়া যাবে না। কিন্তু বাসর ঘরে ফাতেমাও সাজছিল না, সাজে নাই, ফাতেমার কি সাজ ছিল না, কি হুজুররা কি বলে, ছিল, অবশ্যই ছিল, জোরে বলেন না, অবশ্যই বলেছিল, ফাতেমারও সাজ ছিল। আজকে আমাদের উপরে রং নাই, উম্মত হওয়ার কালার নাই, রং নাই, রং যদি থাকতো তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহর উপরে উঠাইতে হতো না। আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে যে আল্লাহ আপনার বলে সৈনিকের অভাব নাই, আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই, আপনার সৈনিকের প্রকারেরও অভাব নাই। আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, এগুলা ক্যান্টনমেন্টে বসায় বসায় পালতেছেন কেন, দুই চারটা পাঠায় দেন না ইসরায়েলে, কাঁদতে তো আমরা কম কাঁদতেছি না, আলে মোলামা তো কম কাঁদে না, জিজ্ঞাস করে আল্লাহওয়ালারা তো কম কাঁদে না ডেলি, কিন্তু পাঠান না কেন, আল্লাহ বলে পাঠামো তো পাঠামো, কার জন্য পাঠাম, আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলা বলো, কতটুকু ইজ্জত রাখলা, একজনও তো এখানে নাই। যারা বিয়ে করছে
হপনা পীরের murid রাগ হয় না পায়ে হাত রাখি উলামার কাছে তো যায় জিজ্ঞাসা করে নাই যে আমি বিয়ে করতে চাই আমার বিয়ের পড়ানোর অনুষ্ঠানটা যেন আল্লাহর রাসূলের একটু জেট তরিকা মতো হয় আমি এরকম বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা করতে চাই হুজুর আপনি এরকম ভাবে আমাকে পড়ায়া দিবেন যাতে কিয়ামতের দিন দেখা হইতে দেরি আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয় যদি জিজ্ঞাসা করে হাত পাতলি কেন বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনি যেইভাবে আপনার বিয়েগুলো হইছে আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হইছে আমাকে কি দিবেন দেন না একজনও এখানে হাত উঠাইতে পারবে না একজন ওলামাও বলবে পারবে না যে আমার কাছে এসে জিজ্ঞাসা করছে করছে কোনোদিন জিজ্ঞাসা বলুক সাক্ষীদের এই শব্দগুলো বলে নাই হয়তো বলছে আরসি পড়ায় দেন বিয়া বিয়া পড়ায় দেন বলছে কিন্তু এই শর্তগুলো লাগায় নাই যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায়া দিবেন আজকে নবীর ইজ্জত রাখি না আমরা কাটা যাবে দুনিয়ার জীবন সত্য কিয়ামতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়া একটা পাল্লা দিয়া শুধু আল্লাহ মাপবে একটা পাল্লা দিয়া আমি আর ওয়াজ কি করব আমার পরে আসতেছে যারা ওনারা করবে ওনাদেরটা শুনবেন আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি একটা পাল্লা দিয়া মাপবে দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়া মাপে এটা নিয়ে আমার কোনো সে নাই কাকে কি দিয়া মাপে কে কি দিয়া পরিচিত কে কি দিয়া আকর্ষণের বিষয় এটা আমার বিষয় না আমার বিষয় তো হলো আল্লাহর রাসূলের কাছে মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত গেট পর্যন্ত আপনাকে মাপবে মুহাম্মদি পাল্লা দিয়া মুহাম্মদি পাল্লা তামাশা না কবির কথাই সত্য ইয়ে ইবরত কি যা হ্যায় তামাশা নহি হ্যায় কোরআনের চিৎকার এই সত্য আফহাসিবতুম আন্নামা খলকনাকুম আবাস ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া বাছাই করা হুয়াজ তাবাকু শুধু শুধু আল্লাহ দাবি রাখেন না জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক কেন আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি আমি আপনাদেরটা জানি না আমারটা বলি আমি মনে হয় 200 কোটি মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতে 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 যখন আমি কুদরতি হাতে উঠছি তখন মনে হয় আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদি বানাইলাম আল্লাহ কুদরতি হাতে বাছাই করছে কুদরতি হাতে বাছাই করছেন সমস্ত বান্দারটা আপনার উপরে আমার উপরে ঠেলা দিছেন ওলামা বলতে পারবে না কোন উম্মতের জীবনকে আল্লাহ যতটুকু জীবন দিছেন অতটুকু জীবনের ঠিকা অংশ কোন অংশ মাপ করে দিছেন কোন উম্মতের এরকম একটা রেফারেন্স আপনাদের এই রূপগঞ্জের কোন আলেম আইনা দিতে পারবে না কিন্তু এই উম্মতকে দুইবারে মাপ করছেন প্রথম 15 বছর মাপ বিলকুল মাসুমিয়াতের নিষ্পাপের পেলার ভিতরে রেখা দিছে যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হইছে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের পেলার ভিতরে রেখা মাপ সত্য তো আর যতক্ষণ ঘুমে থাকব ততক্ষণ মাপ কলম বিরুদ্ধে যাবে না রুফিয়াল কলম না এ মহাত্তা ইয়াস্তাইতের তামাশা না আপনি তামাশা মনে করতেছেন তামাশা যে উম্মতের অন্তর্ভুক্ত আমরা উম্মতে মুহাম্মদি হায় হায় বাছাই করে অন্তর্ভুক্ত করছেন
বাছাই করে আপনি বিবেক দিয়ে ভাবেন না, আল্লাহ কি বিবেক দেয় নাই? এক টাকারে 100 টাকা বানাইতে পারেন, 100 টাকার ব্যবসাকে 1000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1000 টাকার ব্যবসাকে 1,00,000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1,00,000 টাকার ব্যবসাকে 20,00,000 টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারেন। এটা দিয়েই তো বুঝাইতে পারি না, এমন হয় রাগ হয়ে গেল। বানাইতে পারলেন, এতটুকু বুঝতে পারলেন না যে 50 ওয়াক্ত নামাজ দিছিল, কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন, খাটবেন 5 ওয়াক্ত, সওয়াব দিতেছে 50 ওয়াক্ত। আপনার চেহারার দিকে চায়া, কার দিকে চায়া? বন্ধুর দিকে চায়া, বন্ধুর দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চায়া। এখনো যে বাইচা আছি এটা ওনার কৃপা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বাইচা আছি। আমাদের নবীও যদি ওই নবী হইতেন, দুনিয়াতে 16 লক্ষ নবীর কবর আছে, কিন্তু চিহ্নিত কবর আছে মাত্র 3 থেকে 4টা। আমাকে চিনাইতে হবে না, আমার সব ঘুরা শেষ। নবীদের যত চিহ্নিত কবর চিহ্নিত আছে ওগুলো আমার দেখা, সালা ইসলামের কবর চিহ্নিত আছে, সোহাইব আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, আর বাকি একটাও চিহ্নিত নাই। ইয়ামানে একটা আছে সালেহ আলাইহিস সালামের কবর পাহাড়ের চূড়ায়, আর কারোরটা চিহ্নিত নাই, আর কারো ব্যাপারে এই কথা লেখা নাই যে হায়াতুন নবী কবরে জিন্দা। ওলামা বলতে পারবে না, কি বলতে পারবেন? কিন্তু আমাদের নবী যে কবরে জিন্দা, হায়াতুন নবী না, আপনাদের ভিতরে কেউ মামাতুন নবীর কায়েল? হায়াতুন নবী, আল্লাহ কোরআনে ওয়াদা করছে, বন্ধু আপনি থাকবেন উম্মতকে সমূলে ধ্বংস করব, তো করব কি কইরা? আছে তো আছে, কোথায়? মদিনা মুনাব্বারায় রওজায়ে আতহারে এখনো জিন্দা বসা আছে, জিন্দা। সামনে যায় আস, দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, বিশ্বাস হয় না? চলেন দুই কিতাবের হাওলা দেই, ওলামারা পড়ে নিয়েন। হুসাইন আহমদ মাদানির জিন্দগিতে আছে, দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, উনি 18 বছর রিয়াজুল জান্নাতে বসে হাদিস পড়াইছেন। তো ওইখানে হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল। একজন আরব ছিল, বড় জাইয়েদ আলেম, সে মামাতুন নবীর কায়েল ছিল, সে কোনো মতেই মানতে ছিল না দলিল। তা একদিন হুসাইন আহমদ মাদানি দর্শের ভিতরে জোশে চলে আসছেন, দর্শ বন্ধ করে দিয়া, চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন, প্রশ্ন চলতেছে, উনি জবাব দেন না। একটু পরে উনি ইঙ্গিত দিছেন, রওজার দিকে দেখো। তো পুরো মসজিদ বড় মজমা রওজার দিকে দেখছেন, তো রওজার পর্দা সরে গেছে, সারা দুনিয়া দেখছে আল্লাহর রসুল মজমার দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন আর বসা আছেন। ওটা দেখেন। আরেকটা আছে রেফাই খানদানের সবচেয়ে বড় আলেম, কুয়েতের এক রেফাই খানদান আছে, ওই খানদানের বুজুর্গ রেফাই খানদান, এটা আহলে বাইত। ওই বুজুর্গ যে যখন সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, উনি দাদা বইলা সালাম দিছেন, ও আমার দাদা, কেননা এই বংশের ছেলে, আল্লাহর রসুলের বংশের, আল্লাহর রসুলের নসলের, তার অধিকার আছে দাদা বইলা সালাম দেওয়া। তো সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, তো ভিতর থেকে জবাব আসছে জোরে, ওয়ালাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, তোর উপরেও সালাম। তো রেফাই খানদানের বুজুর্গ বলতেছিল, দাদা যান, সালামের জবাব যখন এত জোরে দিলেন, তো হাতটা বাহির করে দেন না, একটু চুমা দিয়া যাই। তো হাত বাহির হয়ে আসছে, পুরো
পুরো মসজিদে নববী আলোকিত হয়ে গেছে রাফাই খানদানের ওই লোক হাতে চুমা দিয়া দিবেন হাত ভিতরে চলে গেছে আমাদের নবীজির কারণে আমরা বেঁচে আছি আসেন আসেন কথা তো আমার পরে যারা আসবে তারা বলবে এখনো বক্তা রয়ে গেছে আসেন আজকে আমরা যে সারা দুনিয়ায় নির্যাতিত শুধু আর শুধু কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত না রাখার কারণে ইজ্জত রাখি না ওনার ওনার চোখের পানির দাম রাখি না দাম মিটা যাওয়া উচিত ছিল আমাদের জমিনের সাথে শুধু বন্ধুর সাথে ওয়াদা দেখা আল্লাহ আমাদেরকে টিকায় রাখতেছেন আর এখনো পাহারা দিয়ে রাখতেছেন না বন্ধুর সাথে ওয়াদা লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা আপনার উম্মতকে আমি দেখা রাখবো আমরা না চোখের পানির ইজ্জত রাখছি না আল্লাহর রাসূলের জীবনের ইজ্জত রাখছি যদি ইজ্জত রাখতাম তাহলে হায় হায় উম্মতে মুহাম্মদি দেখলেই চিনা যেত যেটা উম্মতে মুহাম্মদ আমাদের উপরে রং হইতো রং থাকতো রং রং থাকতো হাতে মেহেন্দি দেখলে কারো যেরকম বোঝা যায় যে মনে হয় বিয়ে করছে নাইলে হাতে মেহেন্দি দিল কেন আমাদেরকে রং দেখা বোঝা যেত এটা উম্মতে মুহাম্মদি আজকে যুবক দেখলে চিনা যায় না নারী দেখলে চিনা যায় না পুরুষ দেখলে চিনা যায় না শিক্ষিত দেখলে চিনা যায় না অশিক্ষিত দেখলে চিনা যায় না ব্যবসায়ী দেখলে চিনা যায় না মালিক দেখলে চিনা যায় না শ্রমিক দেখলে চিনা যায় না কাউকে চিনা যায় না যেটা উম্মতে মুহাম্মদি যার কারণে আমরা নির্যাতিত আপনি বলবেন যে আমরা নির্যাতিত আমাদের অর্থ কম দুনিয়ার 70% সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিছে পায়ের নিচে অ্যানালাইসিস লাগান খবর লাগান তারপরে দেখেন খালি ডলারটারে বড় দেখেন দেখি মনে করেন সব ওদের কাছে পাউন্ডটারে বড় দেখেই মনে করেন ওদের কাছে পাউন্ড ছোট টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কুয়েতের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই ওমানের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুটা একটা হলো ওমানি দিনার একটা হলো কুয়েতি দিনার এর উপরে কোনো টাকা দুনিয়াতে নাই দুনিয়ার সবচেয়ে 70% সম্পদ মুসলমানদের কাছে সংখ্যায় মুসলমান 200 কোটি আমাকে বুঝাইতে হবে না আমাকে কি আপনি 9-6 দিয়ে বুঝাইবেন মিডিয়া সিডিয়া দিয়ে কি বুঝাইবেন আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি তাহাদিসে নিয়ামত বলতেছি আপনাদের অহংকার না আজকেও আমি এক দেশের ভিসা রিসিভ করে আসছি আমাকে দুনিয়া চিনাইতে হবে না দেশের নাম বলবো না নাম শুনলে আপনার চক্ষু কপালে উঠবে আপনি বলবেন এই মোল্লারে দিল কি কইরা ঠিক না এটা খালি মোল্লা না আমি সুজুন না খাজুরও আমাকে বুঝাইতে হবে না দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে বিশ্বাস হয় না 30% সম্পদ আল্লাহ সারা দুনিয়াকে দিছে 70% মুসলমানকে দিছে আপনি খবর নিয়ে দেখেন আমার কথা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান বিশ্বাস হয় না ওরা তো কাপড়ই পরে না আবার বেশি আর কম কি বিকেনিতে তো গাউসিয়েও পাওয়া যায় বিকেনি আছে এখানে বিকেনি বেচে এরকম ব্যবসায়ী আছে নিচে পাওয়া যায় বিকেনি চিনেন বিকেনি বিকেনি বেচে গাউসিয়া মার্কেটে আমি বিকেনি বললাম এখানে বিকেনি বলে না আরেকটা নাম বলে ওটা গাউসিয়া বিক্রি হয় জায়া দিগান 200 টাকার উপরে পিস নাই মনে হয় আমার বিশ্বাস
দু চারটা পকেটে করে লয়ে এলে আপনি করে দেখান যে তো যেটার নাম বিকেনি। যুবকরা চিনে, এখন নেটে সার্চ দিলে চলে আসবে বিকেনি এখানে পাওয়া যায়। ওরা তো কাপড়ই পড়ে না, দামি পড়বে বেশি পড়বে কোথেকে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পড়ে মুসলমান, বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পড়ে, ওরা পড়ে না। যান 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 নেটে পাবেন বিল গেটস এর এক একটা শার্ট কয় টাকা দাম নেটে পাবেন, সার্চ দেন। আমি সার্চ দিয়া বলতেছি, আর আমাদের দেশে পাবেন এক একটা টি শার্ট 10 লাখ টাকা ব্র্যান্ড পাবেন না? না, নাই। জুতা বলে 20 লাখ, এটা কি মাথায় দেয় না পায়ে দেয়? জুতা কই দেয়? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নেটে আছে জুতার দাম 20 লাখ। কত? 20 লাখ। কত? কি দিয়ে বানাইছে? এটা মাথায় দিয়ে করে না, ওই পায়ে দিয়ে করে? দুনিয়ার সবচেয়ে দামি জুতা পড়ে মুসলমান, কাপড় পড়ে মুসলমান, দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্ট নাই, আমেরিকা না, কানাডা না, অস্ট্রেলিয়া না, রানী ভিক্টোরিয়ার গাড়ির ভিতরে সোনার পার্স নাই, মুসলমান প্রেসিডেন্টের গাড়ির সোনার পার্স আছে, সোনার পার্স। আমি নাম বইলা দিই, আপনি সার্চ দিয়া দেখেন। ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, সোনার পার্স দেখেন আপনি, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, এত দামি খাওয়াও কেউ খায় না। ম্যাকডোনার ফ্যাকডোনা কেএফসি আর এটা সার্চ দেয়া দেখেন, সবচেয়ে বেশি মুসলমান খায়, তারপরও নির্যাতিত কেন? কেন নির্যাতিত মুসলমান? কয়টা দেখামো আপনাদেরকে? 200 কোটি মুসলমান দুনিয়াতে, 200 কোটি। কেন নির্যাতিত? কেন নির্যাতিত? কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, উলাইকা লাহুমুল আমান। কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি কইরা, তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কতটুকু, বন্ধুর ধার ধারলি তো কতটুকু। শুধু মুখে বলে মোহাব্বত করি, মুখে শুধু মুখে, একজনও এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়া বলতে পারবে আমি জানের আমার জানের চেয়ে বেশি মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কি এর ভালোবাসেন? টিকা আছেন এখনো? এটা আল্লাহর এহসান, শুধু বন্ধুর কারণে টিকা রাখছে, নাইলে এটা হয়তো হয় কি কইরা, হয়তো হয় কি কইরা। আমি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি। এটা হয়তো হয় কি কইরা, ডেলি 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, ডেলি 32 বার বলি, 32 বার 32 রাকাত নামাজ পড়ি আমরা ডেলি, কমসে কম এই হুজুররা পড়ে 32 রাকাত নামাজ, 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, কত হলো? 32 রাকাতে আমরা পড়ি। আল্লাহ আমাদেরকে দুই হাত থেকে বাঁচান, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এটা হুজুরগো কাছে তর্জমা একটা, আমার কাছে আরেকটা, আমি তর্জমা এটা করলাম যে আমরা আল্লাহর কাছে অনুরোধ রাখি, আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ডেলি 32 বার বলি, তারপরও আজকে ইহুদি নাসারার হাতে আমাদেরকে সবচেয়ে বেশি মার খাওয়ান কি কইরা, খাওয়ান কেন, কি কইরা খাওয়ান? সারা দুনিয়ার মুসলমান তো এই দুই হাতে নিষ্পেষিত, একটা ইহুদি একটা খ্রিস্টানের হাতে। ফিলিস্তিন মারি খাইতেছে কার হাতে? আজকে তো 32 বার চায় আসলেন আপনি, ফজর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা,
পাঁচ ওয়াক্তে 32 বার বলছেন, আল্লাহ আমাকে ইহুদি নাসারার থেকে বাঁচান। আল্লাহ বলবে বাঁচাবো তো বাঁচাবো কি করে, কি করে তোদেরকে বাঁচাবো? তুই যখন বলতে থাকিস বাঁচাও, তখন তো কোরআন তোকে লানত করতে থাকে, কেননা তোর ভিতরে ইহুদি নাসারার ভালোবাসা, তোর রং সাজানো, তোর শরীর সাজানো ইহুদি নাসারার আদর্শে, তোর চুল কাটা ইহুদিদের আদর্শে, তোর প্যান্ট ইহুদিদের আদর্শে, তোর কাপড় ইহুদিদের আদর্শে, তোর খাওয়া ইহুদিদের আদর্শে, তোর লওয়া ইহুদিদের আদর্শে, তোর চলা ইহুদিদের আদর্শে, তোর বিয়া ইহুদিদের আদর্শে, তোর শাদী ইহুদিদের আদর্শে, তোর ঘুম ইহুদিদের আদর্শে, সবকিছু তুই ইহুদিদের আদর্শে সাজা। আমার কাছে ভালো শাস্তে আসছিস আর তুই বলতেছিস আমি ওদের হাত থেকে তোকে বাঁচাবো, তো তোরে ওদেরকে দিয়া পিটাবো না তো কাকে দিয়া পিটাবো? আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় আমার ভিতরে ব্যথা, এটা আমার ব্যথা, কিচ্ছু না, ওয়াজ না, এটা ওয়াজ তো আমার পরে যারা আসবে তারা করবে, আগে যারা করে গেছে তারা করে গেছে, আমি তো এক বেড়া কান্দে নিছি এই জন্য ভিতরের ব্যথা। মুহাম্মদুর রসুলুল্লাহর আদর্শ ছেড়া দিল উম্মত, যাদের জন্য জীবনে কাঁদতে কাঁদতে, আরে আরশে যায়া যিনি উম্মত বলেন না, 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, শুধু এক তাজাল্লি দেখা, 1470,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি, মুসা আলাইহিস সালাম সইতে পারেন নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, এরকম পাশে বসা আরশের উপরে সমস্ত নূরি পর্দা ভেদ কইরা ওইখানে যা বসছেন, হারায় যাওয়ার কথা ছিল, কিছুই মনে আসার কথা ছিল না, আল্লাহ সালাম দিছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওই সময় নি আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু সালাম তো নিবে দূরের কথা, উল্টা বইলা উঠছে আমার উম্মত, আজকে আমাকে না দিলেও চলবে আমার উম্মতকে দেন, ওই উম্মত লানত আমাদের জিন্দেগির উপরে। আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লানত আমাদের জিন্দেগির উপরে, উম্মতে মুহাম্মাদি আল্লাহ মাপবে মুহাম্মাদি পাল্লা দিয়া, সবাইকে ওই স্কেল দিয়া মাপবে, ওই মিটার দিয়া মাপবে। কোরআন শুধু শুধু চিৎকার দেয় নাই, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষে কে আমাদের দিন দাঁড় করাবে, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলবে কেয়ামতের বাদশা তোদের পক্ষে, ওর রাসূলু শাহীদান আলাইকুম, আমি কেয়ামতের বাদশাকে তোদের পক্ষে দিয়া দিছি, দেখোস নাই ঘোষণা দিছি, সালতো তা সাফি তু সাফা, বন্ধু চাইতে দেরি আমি হাতে উঠা দিতে দেরি করব না, আজকে বন্ধু চাবে আমি খালি দিব, আমি চাব না আমি দিব, আজকে উম্মত নবীর আদর্শ ছেড়া দিছে, নবীর ইজ্জত রাখি না, সারা জীবন যদিও চোখের পানি জড়াইছে, জীবনের একটা পর্ব যায় না 23 বছর চোখের পানি থামে না, মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এই মুহূর্তে কেউ কাঁদে, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে জিবরিল তুই বুঝবি কি কইরা, ফামাল্লি বাদি উম্মতি, ব্যথা তো আমার দিলে তোমার দিলে না, উম্মতকে কে দেখা রাখবো, এই জন্য চোখে পানি। আল্লাহ ওই মুহূর্তে জবাব দিছে, ইন্না লাহা লা ইয়াতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ দেখা রাখবেন। আবুলাই সামারকান্দি লেখছেন, কবর থেকে উঠবেন তখনও ইয়াবকি ওয়াইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, উম্মত তো দেখি না, একা না উঠছি, তুমি একা আসছো, ময়দান খালি দেখি, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, মা
সাক্কাল আরদা ইল্লা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, চিন্তিত হয়েন না। যেই উম্মতের যেই উম্মত যেই উম্মত হায় হায় সামান্য দুনিয়াবি একটা পদবি চেয়ার পাওয়ার জন্য, আরে হোক না সেটা মার্কেটের সমিতির পদ, হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ, ওটা পাওয়ার জন্য এমপিত্ব মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস, একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মারকোল খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না। যে উন্মত শুধু দুনিয়ার একটা কাঠের চেয়ার পাওয়ার জন্য, আর কেয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যেটা কোরআন এখনো চিৎকার দিতেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আমরা আজানের পরে দোয়ার ভিতরে পড়ি আতিহি মাকামা মাহমুদা, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন, ওই চেয়ার পাবে তারপরও বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না, বলছে যে তিন জায়গায় ছুটবে ও বসবে তো বসবে কি কইরা, আল্লাহ জানেন তারপরও জিজ্ঞাসা করবেন তিন জায়গা, তো উম্মতকে বইলা আসছি হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো, আমি বসলে পানিকে পান করাবে, ওইখান থেকে মিজানে ছুটবো, যদি পাল্লা সামনে না ঝোকে তো আপনার প্রতিশ্রুতিগুলো আর কাজে লাগাবো তো লাগাবো কোন জায়গায়, ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব, যতক্ষণ পাল্লা সামনে না ঝুঁকাবেন ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত চিৎকার দিতে থাকবো, উম্মতের পাল্লা সামনে ঝুঁকা ছাড়বো, তৃতীয় নম্বর মিজানে পুলসের হাতে ছুটা যাবো, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দেব। ওই রসুল আজকে আমরা তার সাজে শাস্তে রাজি না, আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র কিছু না, শুধু আর শুধু নবীর ইজ্জত রাখি নাই, নবীর মান রাখি নাই, সম্মান রাখি নাই, নবীর আদর্শকে আদর্শ বানাই নাই। আজকে কিছু কর বলবে না আল্লাহ বটে, বাধ্য করবে না আল্লাহ, আমরা চিৎকার দিতে পারি দিতেছি, বাধ্য আল্লাহ করবে না কাউকে, নাইলে করতে পারে, করতে পারে সামান্য কিছু কইরা যদি এত কিছু দুনিয়ালারা দুনিয়ালাদের উপরে করতে পারে, সামান্য তিন বেলা দুই বেলা তিন বেলা দুই দিন তিন দিন দশ দিন মালিকের কথা মানে নাই, কান তৈরা বের করে দিতে পারে চাকরির টিকা, এটা হয় না গাউসিয়া? হ্যাঁ, ডেলি তো আপনার ভিতর থেকে 80,000 বার দূষিত অক্সিজেনকে বের করে, 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে ডেলি আল্লাহ আমাদের ভিতর থেকে 80,000 বার ক্লিয়ার করেন, 80,000 বার, কত কতবার দেখেন আপনি নেটে শ্বাস দিয়া, আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে 1,60,000 বার, 60,000 পিওর অক্সিজেন চায়, ও যায়া দূষিত অক্সিজেনটাকে নিজের ভিতরে নিয়ে নেয়, যখন আমরা ছাড়ি তো অক্সিজেনটা ওইটাকে নিয়ে বাহির হয়ে চলে আসে, বন্দাকে 80,000 বার আল্লাহ ডেলি কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, যে আমার বন্দা যেন অসুস্থ না হয়। যে আল্লাহ এতটুক খেয়াল রাখে, ওই আল্লাহর খেয়াল কতটুকু রাখে, হায় কিছুই যদি না করতো, নবীজি তো দেখায় দিয়া গেছিলেন এই উম্মত যদি কিছুই না রাখতো, এতটুক লাজ রাখতো যে আল্লাহ ডাকতে দেরি, মসজিদে আসতে দেরি হয় নাই, আল্লাহ ডাকতে দেরি, দোকানে যায় না আজ বিছাইতে দেরি করে, আল্লাহ ডাকতে দেরি, মার্কেটের গলিতে চাটাই বিছাইতে দেরি করে নাই, দোকানদারও বলতেছে ক্রেতাও বলতেছে বিক্রেতাও বলতেছে আগে নামাজ পড়া নাই, আল্লাহ ডাকছে, এতটুকু যদি করত। আজকে নির্যাতিত এই জন্য আসেন কথা সের জায়গায় চলে আসছি, আসেন যদি আমার কথা বুঝে আইসা থাকে, মৃত্যুর আগে তওবা করতে হবে, এই উম্মতকে আল্লাহ
সুযোগ দিবেন কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আসেন আজকে এই জনসমুদ্র থেকে এত বড় মজমা থেকে এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না আসেন হাত উঠায়া তওবা করি আজকে তওবা করবেন কে কে করবেন দেখি তাহলে দুই হাত উঠে বলেন আল্লাহ মাফ করে দেন অতীত অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন নামে নামে রূপগঞ্জে গোলাম আর অভাব নাই আমি তো সবসময় বলি বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই আলেম ওলামা মসজিদ মাদ্রাসার পরিবেশ অনেক দেশ হবে আমাদের দেশের চেয়ে মসজিদ বেশি আছে আমি মানি ইন্দোনেশিয়ায় মানি ইন্দোনেশিয়া 5,500 মসজিদ মানি 5,50,000 মসজিদ মানি কিন্তু মাদ্রাসার এরকম পরিবেশ নাই মাদ্রাসার পরিবেশ নাই আমাদের দেশে যে পরিবেশ আছে মসজিদ মাদ্রাসার পরিবেশ হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের পরিবেশ এটা দুনিয়ার কোথাও নাই আসেন এদের কাছ থেকে শিখেন নবীর আদর্শ শিখেন শুধু মুখের মহব্বত দিয়ে চলবে না যদি চলতো রব্বে কাবার কসম যদি শুধু মুখের মহব্বত চলতো তাহলে আমার বিশ্বাস আবু তালেবের মহব্বত চলতো আবু তালেবের মতো আল্লাহর রসুলকে ভালোবাসনেওয়ালা মনে হয় না কেয়ামত পর্যন্ত কেউ আসবে এতটুক ভালোবাসতেন ভালোবাসবেন এতটুকু এতটুকু ভালোবাসবেন মনে হয় কেউ নাই এতটুকু ভালোবাসবেন কেউ নাই যতটুক আবু তালেব ভালোবাসতেন অনেকে ভালোবাসে বলে অনেক কিছু প্রমাণ দিতে পারবো ভালোবাসার ওনার কিন্তু পাল্লা উঠাইলে আমার বিশ্বাস ছটকায়া যাবে ভালোবাসবে আবু তালেবের চেয়ে বড় ভালোবাসনেওয়ালা কেউ নাই আবু তালেব বড় ভালোবাসতেন আপনি জানেন না কতটুকু বাসতেন তারিখ পড়তে হবে লম্বা ইতিহাস পড়লে তারপরে বোঝা যাবে আজকে আমাদের সমাজেরও কিছু মানুষ আছে শুধু মুখে ভালোবাসে মুখের ভালোবাসা দিয়ে পার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আদর্শ না শিখবো শিখবেন শিখবেন সবাই সবাই শিখবেন সবাই শিখবেন আদর্শ কার কাছ থেকে নেটের কাছ থেকে হ্যাঁ নেটের কাছ থেকে শিখবেন কার কাছ থেকে শিখবেন হ্যাঁ সোহবত্তিকা শিখেন সোহবত্তিকা নেট দুই নম্বর জাল নেট মানে কি জাল মানে কি জাল মানে কি নকল ঠিক না নেট মানে জাল সোহবত দিয়ে শিখেন সোহবত দিয়ে সোহবত নেটের থেকে শিখেন না আমাদের সমাজে অনেক আছে ইয়ংরা শিক্ষিতরা ওরা বলে হুজুর সব নেটে পাওয়া যায় আমি বলবো নেটে পাওয়া যায় মেনে নিলাম কিন্তু তুই সোহবতের ফজিলত কোত্থেকে পাবি এটা আমারে বল বসার ফজিলত কোত্থেকে পাবি চেহারা দেখার ফজিলত কোত্থেকে পাবি হাইটা যাওয়ার ফজিলত কোত্থেকে পাবি মুসাফার ফজিলত কোত্থেকে পাবি ডাইরেক্ট শোনার ফজিলত কোত্থেকে পাবি নেটে তো তোর সনদ কোনোদিন সাবেত হবে না ওলামা বলো হ্যাঁ আমাকে হুজুররা তো আছে এখানে অনেকজন নেটে বিলকুল পোকা পারদর্শী এই যে হুজুররে দাঁড় করে দাঁড়ান 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 না উনি নেটের মাস্টার না প্রফেসর জিজ্ঞেস করেন কিন্তু উনি নেট দিয়ে ওনার সনদ সাবেত করুক করুক পারবেন হ্যাঁ পারবেন নেট দিয়ে উনি কিন্তু নেটের মাস্টার আমি ওনাকে আজকের থেকে চিনি না অনেকদিন থেকে চিনি উনি নেটের বিলকুল মাস্টার প্রফেসর গো প্রফেসর বসেন রাগবেন না কিন্তু নেট দিয়ে সনদ সাবেত করা যাবে না সনদ সাবেত করতে হলে সোহবত লাগবে সোহবত শুধু হক্কানি আল্লাহওয়ালারা বড়রা মুরব্বীরা সোহবতের কথা শুধু শুধু বলে না
ইয়াংরা ভাবে আরে সোহবত কে এবার, নেটেই তো সব পাওয়া যায়, নেট দিয়ে সব শিখা ফেলবো। তুমি শিখতে পারো নেটে, নেট যে আবিষ্কার করছে ও বড় হুজুর, তোমার আমার চেয়ে বড় হুজুর কম না ও। ওরও সাতটা বড় বড় উপাধি ছিল, সাতটা। প্রথম আকাশে এক এক নামে ডাকা হইতো ওকে, ওই বড় হুজুরই নেট আবিষ্কার করছে। যদিও বলবেন ভালো কিছু পাওয়া যায়, আমিও মানি ভালো কিছু পাওয়া যায়, কিন্তু সোহবতে যা শিখতে হবে। পায়ে হাত রাইখা বলি, হকানি আলেমরা এখনো গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে কদমে কদমে আসে, ছোট মনে হলেও ছোট মনে করেন না, এদের সোহবতে যা নবীর আদর্শ ঠিকান। যাবেন সোহবতে, আল্লাহ ওয়ালা আছে, নেটের পিছে পড়েন না, নেট আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যে বেটা ডাকায় শব্দ বোঝেন, ডাকায় শব্দ, আরে বোঝেন বলবো, ও আল্লাহর লোকে পাঙ্গা নিয়ে আইছে, ওর লোকে পাঙ্গা নিয়ে আপনি পারবেন না। ও আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আইছে, কার সাথে পাঙ্গা বোঝেন, পাঙ্গা ডাকায় শব্দ, কিন্তু আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসছে ও। লাকুদান্না, আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে লাকুদান্না ইবাদাকা আজমা আজমাইন, না আল্লাহর সামনে বলতেছে লাকুদান্না ইবাদাকা আজমাইন, সব গোমরা করে ছেড়া দেব, দেখি কয়টা আপনার পক্ষে পান। আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি বিলকুল গাউসিয়ার চৌরাস্তায় বমু, মানুষ আমাকে তালাশ করবে জিনার আড্ডায়, মদের আড্ডায়, সিনেমা হলে, আমি জীবন ওইখানে যাবো না, আমি তো হেদায়েতের চৌরাস্তায় বমু, আর এইখান থেকে দৈরা দৈরা সাফলাই দিব, দৈরা দৈরা সাফলাই দিব আমি। এই জন্য খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, আলেম ওলামাদের সোহবতে যায় শিখেন, আলেম ওলামাদের সোহবতে যায় শিখেন।